এখন পর্যন্ত বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছয় জনের ফাঁসি কার্যকর হয়েছে। পলাতক খুনিদের মধ্যে দুইজনের অবস্থান সম্পর্কে জানে বাংলাদেশ সরকার। একজনের অবস্থান যুক্তরাষ্ট্রে এবং আরেকজনের কানাডায়। কিন্তু এর বাইরে বাকি খুনিরা কোথায় আছে সেই তথ্য নেই সরকারের কাছে। 15 আগস্টে যারা ঘাতক, সেই ঘাতকের 15 জনের মধ্যে যে আমরা 5 জনকে প্রথম এনে আপনার বিচারের সম্মুখীন করি, ফাঁসি দেওয়া হয়। আর এরপরে আরেকজনকে আমি গত 2020 আপনার এই বাংলাদেশে তাকে ধরা হয় এবং এই তাকেও ফাঁসি দেওয়া হয়, বিচারের সম্মুখীন করা হয়। কিন্তু 7 জন এখনও ধরা ছোঁয়ার বাইরে। এর মধ্যে 2 জনের খবর আমরা জানি। এই 2 জন, একজন আমেরিকায় থাকে রাশিদ চৌধুরী, আর একজন নুরচরি থাকে কানাডায়। সোমবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের চেতনা সাংবাদিক ফোরামের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় দেয়া বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের তথ্য পেতে দেশবাসীর সহযোগিতা চান। এরা এই কয়েক বছরে তাদের অনেক রকমের পরিবর্তন হয়েছে। আমি তবু আমার সব দেশবাসীকে বলবো যে আপনারা এই 5 জন যাদের আমরা এখনো কোনো ঠিকানা পাইনি, এদের তথ্য দিলে ইউ উইল বি রিওয়ার্ডেড। আমরা পুরস্কার ঘোষণা করছি, যেই এদের তথ্য দিতে পারবে সরকার তাদের রিওয়ার্ড দিবে। পররাষ্ট্রমন্ত্রী আক্ষেপ করে জানান, যুক্তরাষ্ট্রে থাকা রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দিতে দেশটির সরকারের কাছে অনুরোধ জানালেও তারা সহযোগিতা করেনি। স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েও আমেরিকার প্রেসিডেন্টকে আমরা চিঠি দিয়েছি, কিন্তু তারা সবসময় আমাদের বলে যে ইস্যুটা তাদের অ্যাটর্নি জেনারেল অফিসে আছে। অ্যাটর্নি জেনারেল অফিস আমাদের মাঝখানে প্রায় 2 বছর আগে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময় উনি চাইলেন যে আমাদের দেশে যে কেসটা হয়েছিল, কেসটা কীভাবে হয়েছে তার বিস্তারিত আপনার তথ্য দেওয়ার জন্য। আমরা সেই সব তথ্য তাদের দিয়েছি। এখন আমি যখন স্টেট ডিপার্টমেন্টে অ্যাপ্রোচ করি, তারা বলে যে এইটা অ্যাটর্নি জেনারেল অফিসে আছে, আর নতুন কোনো সিদ্ধান্ত হয়। বঙ্গবন্ধুর আরেক খুনি নূর চৌধুরীর অবস্থান সম্পর্কে জানতে কানাডার আদালতে মামলা করলেও তথ্য দেয়নি দেশটির সরকার। কানাডারটা তার অবস্থান কি সেইটাও কানাডিয়ান সরকার বলে না। সেই জন্য আমরা কানাডায় কেসও করেছি। কেসে জাজ রায় দিয়েছেন যে তার অবস্থান বলতে কানাডিয়ান সরকারের কোনো আপত্তি থাকা উচিত না, কিন্তু তবুও কানাডিয়ান সরকার এই তথ্য আমাদের কাছে পৌঁছায় না। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বিরুদ্ধে সরব হতে যুক্তরাষ্ট্র এবং কানাডা প্রবাসীদের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন। আমি ওখানে প্রবাসীদেরও বলবো যে আপনারা প্রত্যেক সপ্তাহে, না পারলে অ্যাটলিস্ট একবার মাসে, এই খুনির বাড়ির সামনে গিয়ে ডেমনস্ট্রেশন করেন। যারা তারা মনোপীড়ায় দুঃখ পায়, কারণ তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে আর লোক মেরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তাদের পাঠাচ্ছে না, তবে তার বাড়ির সামনে গিয়ে আমরা এটা করেছি। মহিউদ্দিনের কেস যখন আসলো, আমরা তার ওখানে ডেমনস্ট্রেশন করেছি, তার বাড়ির সামনে ডেমনস্ট্রেশন করেছি, কোর্টে ডেমনস্ট্রেশন করেছি। আমেরিকান সরকার তখন ওকে ফেরত পাঠিয়ে দেয়। আমি সবাই তাই প্রবাসী বন্ধুবান্ধবকে জিজ্ঞেস অনুরোধ করব, যারা এই বিচার চান, আমরা এই কলঙ্ক দূর করতে চাই, তারা অ্যাটলিস্ট মাসে একবার গোটা করে ওই দেশের মিডিয়ার সাথে নিয়ে এই খুনিদের বাড়ির সামনে, কিংবা যখন তারা দোকান টুকানে যায় যে এই খুনি যাচ্ছে, এই খুনি, এই খুনি বললে পরে ওরা মনোপীড়ায় ভুগবে। আর আমরা আমাদের যত ধরনের প্রচেষ্টা, সরকারি প্রচেষ্টা এখানে আমরা করে যাচ্ছি। আলোচনা সভায় তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কুশীলবদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা প্রয়োজন। আসলে এমন বর্বন্তু হত্যাকাণ্ড ইতিহাসের পাতায় বিরল। কারবালার প্রান্তেরও নারী এবং শিশুদের হত্যা করা হয়নি, তাদেরকে রেহাই দেওয়া হয়েছিল। কিন্তু 15 আগস্টের হত্যাকাণ্ডে অন্তঃসত্ত্বা নারী, আর্যমণি, অন্যান্য নারীদের, শিশুদের হত্যা করা হয়েছিল। 10 বছরের শিশু শেখ রাসেল, 4 বছরের সুকান্ত বাবু, আবুল হাসান আবদুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, তার পুত্র সুকান্ত বাবু 4 বছর, 11 বছরের বেবি শান্তিয়া বাদ, তাদেরকেও হত্যা করা হয়েছিল। কারবালার প্রান্তরে কিন্তু নারী এবং শিশুদের হত্যা করা হয়নি।
কি জঘন্য এই হত্যাকাণ্ড ছিল, এবং আবার সেই হত্যাকাণ্ডের বিচার যাতে না হয় সেজন্য ইন্ডেমনিটি অধ্যাদেশ প্রথমে জারি করা হয়েছিল, পরে জিয়া রহমান 1979 সালে সংসদ গঠনের পর সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন ইন্ডেমনিটি অধ্যাদেশ বিল উপস্থাপন করা হয়, যেটি পাস করা হয়। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার, নারী ও শিশু যাদেরকে সেদিন হত্যা করা হয়েছিল এটার বিচার কখনো হবে না, এই জন্য আইন পাস করা হয়েছিল। এই জন্যই আজকে দাবি উঠেছে যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের কুশীলবদের বিচার হওয়া প্রয়োজন। এটা যদি আমরা না করি তাহলে আজ থেকে 50 বছর পর, 100 বছর পর, 200 বছর পর ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে না কারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পটভূমি রচনা করেছিল, কারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনের কুশীলব ছিল। এখন যখন সিরাজদৌল্লার পতনের কাহিনী পড়ি, যেইটুকু ছাপানো হয়েছে সেইটুকুই পড়ি, এর পিছনেও নিশ্চয় আরও ঘটনা প্রবাহ আছে, সেগুলো অনুন্মোচিত থেকে গেছে, সেগুলো আমরা জানি না। সুতরাং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পেছনের কুশীলব কারা ছিল সেটা যদি অনুন্মোচিত থেকে যায় তাহলে ইতিহাস আসলে সঠিকভাবে ইতিহাসের পাতায় সমস্ত বিষয় উঠে আসবে না, এজন্য এটি করা প্রয়োজন বলে আমি মনে করি। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।